আরে কানুন আমরা জানতে মন মমতা যে একলাই মুখ্যমন্ত্রী হয়েছে আমিও তো হয়েছি আমি তো কানুনটা জানি মূর্খের বাস নাকি ভারতবর্ষের মধ্যে এভাবে কিভাবে মমতা বন্যার্জীকে ছাড়া হবে না ওনার নাটক হিসাবে এবার বন্ধ করে দেওয়া হবে উনি অনেক করে নিয়েছেন এ অন্ত হয়ে গেছে আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই তাদেরকেও ছাড়া হবে না এরা যদি ভারতবর্ষে থাকতে হয় ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে এসসিএসটি ইলেকট্রিসিটি অ্যাক্ট মেনে চলতে হবে তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে আর যারা এগুলো মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক সংঘাত চলছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে বাড়িঘর বিরোধী দল করার অপরাধে বাড়িতে প্রবেশ করে মহিলাদের জোরপুর এবং ধর্ষণ করা হচ্ছে বলতে গেলে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলালা ভিঙে পড়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে সংসদীয় দল গঠন করে সর্বভারতীয় বিজেপি সংসদীয় দলের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব রবিবার বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সংসদীয় দল পশ্চিমবঙ্গে পৌঁছায় সংসদীয় দলের সদস্যরা রবিবার কলকাতা বিজেপি দলের কার্যালয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করেন তাদের সাথে কথা বলেন কিভাবে তাদের বাড়ি ঘরে ও তাদের ওপর নির্যাতন করা হয়েছে সে বিষয়ে অবগত হন সোমবার সংসদীয় দলের সদস্যরা কোচবিহারে যান কোচবিহারে তৃণমূল ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে বিপ্লব দেবের নেতৃত্বে এদিন সংসদীয় দলের সদস্যরা কোচবিহার মিশন হাসপাতালে যান প্রথমে সেখানে চিকিৎসাধীন বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তাদের শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন তারপর তারা যান কোচবিহার বিজেপি দলের কার্যালয়ে সেখানেও ঘর বাড়ি ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন মঙ্গলবার বিপ্লব দেবীর সন্দেশখালীতে সেখানে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের শিকার হওয়া আদিবাসীদের বাড়িতে যান কথা বলেন সেখানকার নিপীড়িত আদিবাসী মহিলাদের সাথে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে অবগত হন সংসদীয় দলের প্রতিনিধিরা তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে অনেক স্কিম আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সেই স্কিমগুলো এদেরকে দেবে না আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন হেরেছে ভোট ছিল চারশো ভোট বিজেপিতে গিয়েছে তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে তার আগেও সন্দেশকালীতে অত্যাচার ছিল মহিলাদের উপরে কি হয় মহিলারা নিজেই বলছে আপনার রেকর্ডিং নিয়ে নিন আপনারা আগে জানেন তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাদ করে চলে আসছে আপনি আপনি তো দেখবেন কি স্টেপ দেখুন আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডাজিকে জিকে দেব এবং আমরা আগেও বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি সন্দেশকালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে গরিব এর চেতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্টবেঙ্গলে কোনো জায়গাতে নেই আর তারপরে এস টি আমরা এস টি অ্যাট্রোসিটি অ্যাক্ট আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করবো হোম মিনিস্ট্রির মাধ্যমে এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয় করতে আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে যে যার নাম আমি নিলাম এখানে উনিও তো জেলেই রয়েছেন এইসব সাজানদের মতো গুন্ডা তাদেরকে প্রোটেকশন মমতা ব্যানার্জি দেয় কতদিন পরে সেই বিষয়ে উনি কত মুখ খুলেছেন আপনারা দেখেছেন তো এতে ওনার দ্বারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব জানান সন্দেশ খালিতে তৃণমূল আশ্রিত শাহজাহান শেখ বাহিনী গরিব আদিবাসীদের ওপর নির্যাতন চালাচ্ছে ঘরে রান্না করে রাখা ভাতের হাড়ি থেকে ভাত ফেলে দিয়ে হাড়ি নিয়ে গেছে ঘর ভেঙে দিয়েছে এই গরিব আদিবাসীদের ক্ষমতা নেই নতুন করে ঘর নির্মাণের ডিপ টিউবওয়েল থেকে জল আনতে দিচ্ছে না তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এদিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে বিপ্লব দেব বলেন এখনো সময় আছে যাও। থাকতে থাকতে হলে সংবিধান হবে। বিপ্লব কুমার দেব সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে সকল ঘটনা ঘটছে তার বিস্তারিত রিপোর্ট বিজেপি সর্বভারতীয় সভাপতিকে প্রদান করা হবে আদিবাসীদের উপর নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দ্বারস্থ হবে বিজেপি আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যাওয়াই এরা যদি ভারতবর্ষে থাকতে হয় ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে এস সি এস টি অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই শাসক দল দাবি করছে সাংসদ বিপ্লব দেব এদিন আরো বলেন যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনা পরিসমাপ্তি করার লক্ষ্যে বিজেপি কাজ করে এদিন সন্দেশ খালের আদিবাসী মহিলারা বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের কাছে পেয়ে তাদের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার কথা তুলে ধরে শান্তন টিভি